গুড মর্নিং বন্ধুরা, সাইন্টাস ইসনি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার চলে আসলাম একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আজকে সোমবার, এবার সকাল সকাল রান্না করা হচ্ছে। বেগুন ভাজা হচ্ছে, ডিমের অমলেট হবে তোমাদের দাদা ভাই জন্য, এদিকে আলু পেঁয়াজ কিলি ভাজা, সাথে হবে গুঁড়া মাছের চচ্চড়ি। যে সবজি এই যে সবজি রাখছি, দেখো এখন কাটাকাটি করবো, গুঁড়া মাছের চচ্চড়ি হবে। তো চলো আমি রান্না টান্না করি, আস্তে আস্তে তোমরা সঙ্গে থাকো। যে তোমাদের দাদা ভাই, তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? স্নান হয়ে গেছে আমার, বাসি কাস্টমার ফিরে আসছে, স্নান করে চলে আসছি। তাহলে ওই যে হিরো বসে আছে, বসে আছে, এখন খেতে দিব তাকে, কাজ যাবে। ডিমের অমলেট দিয়ে, বেগুন ভাজা দিয়ে দিই খেতে। এই যে বন্ধুরা, আমি যে আমার জন্য চা বসালাম, ঠিক আছে? তো কচুর শাক খাবে, তো একটু কচুর শাকই বানাবো এখন তাড়াতাড়ি করে। ছোলা দিয়ে কচুর শাক খেতে ইচ্ছে করছে। কালকের মাংসের তরকারি অল্প আছে, জুয়েলের হয়ে যাবে। হাতের অবস্থা একদম কি অবস্থা হয়েছে, বুঝছো? কালো হয়ে গেছে। কি বাবা, হ্যাঁ কি করবো? এটা খাবো, আমি খাবো না, তুমি খাও। নারকেল তো এটা প্রসাদ, ফেলো না কিন্তু, গরু রেখে দাও, দাদা খেয়ে নিবে। লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিই। হ্যাঁ বাবা, দাদাকে ডাকছো? ঠিক আছে, দেখো আমি এখন একটু ঢাকা দিয়ে দিবো, এটাকে হতে থাকে আরামে আরামে। আমি একটু সবজি কেটে নিই চচ্চড়ির জন্য। এই দেখো বন্ধুরা, এই কচুর শাক আমার সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে? এদিকে যে আদা থেঁটো করে নিলাম একটু, আদা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে কচুর শাক। চলো বানিয়ে নিই এটা। ওই দেখো বন্ধুরা, আমার কচুর শাক হয়ে গেছে রান্না করা। এখন চপচড়িটা বসালাম, ডাটা, বেগুন, টমেটো, আলু, এই যে মাছ ভাজাও হয়ে গেছে। এই দেখো সকাল সকাল একদম একটা পুষ্টিকর খাবার তৈরি করব। আর এটা হচ্ছে রাতের বেলায় এসে তোমাদের দাদা ভাই খেতে চায় না, যার জন্য এই যে রেখে দিয়েছিলাম পেঁপেটা, একটুখানি বেল দিয়ে আর পেঁপে দিয়ে শেক বানিয়ে দিব। তো এই যে দেখো দুধটাও জাল করে নিলাম, আর দুধ জাল দিতে গেলে আমার না জানো পড়বেই পড়বে। এখানে বললাম ও তো আর খাওয়া হয় না, রাত্রিবেলা আসলে আর হয় না, এখন দিয়ে দিই। কচুর শাক, এটা হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা, বেগুন ভাজা আছে, এগুলো দিয়ে আর এই যে দেখো কতগুলো আরো রয়েছে, আমার তো আমি পরে খাবো বানিয়ে, ঠিক আছে? ওদেরকে দিয়ে দিই তিনজনকে। চচ্চড়িও মোটামুটি হওয়ার দিকে, মাছগুলো একটু পরে ছেড়ে দিয়ে ধনে পাতা দিয়ে দিব, ব্যাস মাছের তরকারি রেডি, তাই না? তো চলো এদিকে দেখো, বাসন টাসন সব রয়েছে, এগুলো মাছতে হবে। হ্যাঁ বাবা, তোমাদের দাদা ভাই টিফিন পার্টি রেডি করতে হবে। তো চলো আমি আগে রেডি করে দিই, ওটা আগে দিয়ে আসি। বাবা নাও, তোমাদেরটা নাও, আসো দিব তো, চলো খেতে হবে না। এ বাবার চশমাটা ভেঙে। চলো বন্ধুরা, এই দেখো আমার গ্যাস টেস পরিষ্কার করা হয়ে গেছে, ঠিক আছে? ওপরে বাসন টাসন মাজা ঘষা কমপ্লিট। চলো এখন এই যে জুয়েলের বিছানা টিছানা একটু পরিষ্কার করে দিই,
ঠিক আছে, চলো পরে তোমাদের সাথে একবারে পরে দেখা হচ্ছে আবার দুপুরবেলা। এই দেখো আমাদের রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে, আমার রেয়াংশ বাবার স্নান হয়ে গেছে, এদিকে আসো, টিপ পরাবো, আসো আসো, রাগ করলে হবে নাকি কথায় কথায়? ওই রেয়াংশ ওটা কে রে, ওই যে ফটোতে ওটা কে? হ্যাঁ কোনটা দাদা, কোনটা? ওটা এটা তুমি? আর দাদা কোনটা? ও রে সোনা রে, দেখো রিয়ানসের পায়ে জুতাই নেই, দেখেছো? এই দেখো রিয়ানসের কি কষ্ট, জুতা নেই সত্যি। এটা কার দিকে তাকিয়ে আছে রিয়ান্স, দেখো তো তোমরা? এটা কিন্তু জুয়েলের ফটো, ছোটবেলার অন্নপ্রাশনের দিনের ফটো, ইস্কন মন্দিরে আমরা ওকে মুখে প্রসাদ দিয়েছিলাম সেই ফটো। আর এটা কে বলো তো বাবা? এটা দাদা, এটা দাদা, এটা জুয়েল, সাত ভাই চম্পা সেজেছিল স্কুলে নাটকে। সাত ভাইয়ের এক ভাই এটা। হ্যাঁ আর এটা হচ্ছে রেয়াংশ বলে কি, এটা আমি রেয়াংশ নাকি? এটা জুয়েল আর রেয়াংশকে একই লাগে ছোটবেলাটা। ও বাবা চলো, তুমি একটু ভাত খাবে না? নুনাইল দেখবা, চল কি খাবা? এই দেখো বন্ধুরা রেয়াংশের একটা জিনিস দেখাই তোমাদেরকে, ওর এই জায়গাটা কিসের যে প্রবলেম বুঝতে পারছি না, তোমরা একটু অবশ্যই জানা থাকলে বলো। এই যে এই জায়গাটাতে চুল হয় না, ঠিক আছে, এই জায়গাটাতে, তারপর এই যে এখন এই পাশটাতে দেখছি নতুন নতুন, এই দেখো চুল নেই। হ্যাঁ আমার পিছনে দেখো ঘাটটাতে, এই দেখো চুল হয়ই না এই জায়গাটায়, এই জায়গাগুলোতে চুলই নাই বেচারার। তো কেউ কেউ বলছে হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতে, আবার কেউ বলছে যে পেঁয়াজের রস মানে একটু ঘষে দিতে, কি করব বুঝতে পারছি না। এই দেখছো রেয়াংশ কি করে রেখেছে ঘরের অবস্থা, দেখো দেখো দেখো, আবার নাচ করছে, আর ভালো লাগে না আমার। আর দেখো দেখছো তো ড্রেসিং টেবিলটা পুরো দখল, আমার আর ভালো লাগতেছে না বাবা। বাবারে বাবা, হয়েছে হয়েছে, পাজি ছেলে, দিলাম ঈশাটাকে শরবতটা দিলাম, খেলো না, সব ফেলে দিল। চলো এই দেখো খাবার দাবার নিয়ে চলে আসলাম। কাটটা আগে ফিনিশ হয়, ঠিক আছে চলো তাড়াতাড়ি খাবা। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আমার জানো জট সাথে না গালের এই যে সাইডে ফাইটে যায় বাবা, কিছু হ্যাঁ রাত্রিবেলা করে তাই দেই, যখন ভাত খেতে বসি হ্যাঁ হ্যাঁ খাওয়ার সময় এরকম করে তাই। বাবা টাটা দাও, টাটা টাটা। এই দেখো বন্ধুরা, এই যে রেয়াংস তো চলে গেলো আর জেঠির সাথে, এখন আমি একটুখানি গাছে জল দিব, আজকে গাছে জল দেওয়াটা লেট হয়ে গেল। আর এদিকে কী বলো তো, রেয়াংসের জেঠিকে বললাম চা খাওয়ার কথা, কিন্তু উনি তো দুধ চা খায় না, লাল চাও খাবে না, বলে যে বাড়িতে গিয়ে বৌমার সাথে একসাথে চা খাবো, তো যার জন্য খেলো না। আর এদিকে বললো কি, আমাকে বললো না কথাটা যে ভিটামিনের অভাবে আমার এরকম হয়েছে জট্টসা, তো ভীষণ হাসি পাচ্ছিল শুনে, কি বলবো আমি, যে এত কিছু খাওয়ার পরে কি আমার শরীরে ভিটামিনের অভাব, তাহলে আমাকে আর কী বেটে খাওয়ালে আমার শরীরে ভিটামিন হবে। তোমাদের দাদাভাই মাঝে মাঝে বলে বলে তুমি আমাকে বিশাল বদনামে ফেলবা গো, আমি বলছি না না তোমাকে কোনো বদনামে ফেলবো না আমি, ঠিক আছে, এখন থেকে আর কোনো ভালো মন্দ জিনিস খাবো না, তাইলেই শরীর ঠিক থাকবে। এই যে চলে আসলাম চা করতে, ঠিক আছে এখন চা খাবো, তারপরে আবার রাতে রান্না আছে।
তো দেখা যাক কি রান্না করি, চা খাই, তারপরে দেখা যাবে। আর হাতে জানো না এই যে মশায় কামড়ায় কামড়ায় শেষ করছে, রাতের বেলায় যে এইভাবে ঘুমাই যায়। রাত্রে অনেক রাত্রে রান্না বসাবো, কারণ কি আস্তে আস্তে অনেকটা লেট করে আসে, তো সেই 10:30-11টার সময় আসে আমাদের দাদা ভাই, এত তাড়াতাড়ি ভাত বসে লাভ নেই। চিনি, চা পাতা, কুশালের লাইভে আজকে চা দেখলাম। এই যে ভাই, আমিও চা বানিয়ে খাচ্ছি, তোমার হাতে চা খেতে হবে একবার, কবে হবে সুযোগটা জানি না, কিন্তু খাবো। চলো চা হতে থাক, এক কাপ চা আর কি, তাই না? চলো বন্ধুরা, এই যে আমার চা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে নামিয়ে দিই। করিস না করিস না, চলো টোস্ট নিয়ে নিলাম খেয়ে দে। বাচ্চা কাচ্চা ঘরে না থাকলে কিরকম ফাঁকা ফাঁকা লাগে। এই যে এগুলো তো খাওয়াতে ব্যস্ত, দেখো না, ওই দেখো খাচ্ছে, দেখছো? তো বন্ধুরা চলো আর ভিডিওটা বড় করবো না, ঠিক আছে? তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নেক্সট ব্লগে। টাটা।